সুদিন ফিরছে সাদা ডলফিনের বিলুপ্ত থেকে ঠাঁই করে নিয়েছে বিরল প্রজাতির তালিকায় হরহামেশায় দেখা মিলছে দক্ষিণ চীন সাগরে জলকেলিতে মত্ত সাদা ডলফিন চলছে ঢেউয়ের তালে তালে ইচ্ছে মতো শারীরিক কসরত নয়নাভিরাম এ দৃশ্য দক্ষিণ চীন সাগরের যেখানে হরহামেশায় দেখা মিলছে বর্তমানে বিরল ও একসময়ের বিলুপ্ত প্রজাতির তালিকাভুক্ত এই সামুদ্রিক স্তন্যপায়ী Chinese white dolphins, they need to use acoustics. নানা কারণে সাদা ডলফিনের সংখ্যা কমে গিয়েছিল সবচেয়ে শঙ্কার বিষয় হলো নৌযানের তীব্র শব্দ বিশেষ করে উচ্চগতির ফেরির শব্দ এসব প্রাণীর জন্য খুবই বিভ্রান্তি এবং বিরক্তিকর মূলত সামুদ্রিক ট্রাফিকিং বিচরণ এলাকায় দূষণ এবং মানুষের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব ডলফিনকে ঠেলে দেয় বিলুপ্তির পথে তবে সেই অবস্থার উন্নতি হচ্ছে কয়েক দশক ধরে গবেষকদের চেষ্টা ও সংরক্ষণ ব্যবস্থায় আগে যেসব এলাকায় ডলফিন নেই বললেই চলতো সেই সব এলাকায় এখন প্রায়ই দেখা যাচ্ছে শুধু তাই নয় খাওয়ানো যোগাযোগ সামাজিকীকরণ সহ নানান আচরণ নানা উদ্যোগের পাশাপাশি করোনা মহামারীও সহায়তা করে ডলফিনের বংশবৃদ্ধিতে তাই বন্ধুত্বপূর্ণ আচরণযুক্ত এই জলজ স্তন্যপায়ীকে মানুষের কাছে আরও জনপ্রিয় করার যত চেষ্টা এখন বিজ্ঞানীদের আমরা উন্নয়নের সঙ্গে মানবিক কাজগুলোর ভারসাম্য খুঁজে বের করতে চাই যার মাধ্যমে দীর্ঘমেয়াদে ডলফিনের একটি সুস্থ জনমিতি গড়ে তোলা যায় পৃথিবীর বুদ্ধিমান প্রাণীদের কাতারে ধরা হয় ডলফিনকে উদ্ভব মায়োসিন এরায় প্রজাতি রয়েছে প্রায় ৪০টি যার একটি সাদা ডলফিন বা টার্সিওপস ট্রাঙ্কেটাস মামুন উর রশিদ চ্যানেল ২৪